আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রাজ প্রাইভেট একাডেমি এবং মিস্টার টিউটরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ত্রিকোণমিতির পাঠ্য বইয়ের দেখো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পাঠ্য বইয়ের 13 এবং 14 নম্বর অঙ্কটা সমাধান করে দেব। এর আগের ভিডিওতে এর আগ পর্যন্ত অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ের 13 আগ পর্যন্ত অঙ্কগুলো কি সমাধান করে দিয়েছি। আজকের পর্বে আমি তোমাদের 13 এবং 14 এই ছোট্ট এই দুটো অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। দেখো, ত্রিকোণমিতির আলোচনা বোঝার ক্ষেত্রে আমি এর বিগত ভিডিওতে তোমাদেরকে বলেছি যে সূত্র সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান রাখতে হবে, অর্থাৎ সূত্রগুলো কি খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে এই অঙ্কগুলো সহজেই পারবে। আমি সূত্রের ধারাবাহিকতা তোমাদের একটা কথা বলছিলাম যে সূত্রকে তিনটা ভাগে ভাগ করছিলাম, একটা বিশেষ সূত্র, একটা বিপরীত সূত্র এবং একটা বিশেষায়িত সূত্র। তো এই তিন ধরনের সূত্রে আমি তোমাদেরকে ঠিক পাই টু পাই লিখে দিয়েছি, এবং যদি তোমরা এগুলো নিয়ে বাসায় একটু প্র্যাকটিস করে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে একদম ইজি মনে হবে, একদম ইজি। দেখো, তোমাদের পাঠ্য বই 13 এবং 14 নম্বর অঙ্কে কি বলছে। 13 নম্বর অঙ্কে 1 ÷ 1 + sin A + 1 ÷ 1 - sin A = 2 sec² এবং দেখো 14 নম্বর অঙ্কে কি বলছে, 1 ÷ cos A - 1 - 1 ÷ cos A + 1 = 2 tan² দেখো, এই দুইটা থিম থেকে এই বাম পক্ষ সমান তোমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে, যেহেতু এগুলা প্রমাণ জাতীয় অঙ্ক। তো এই অঙ্কগুলা সৃজনশীলে এমন ভাবে আসে, তবে একটু ভিন্নতা লক্ষ্য করা যায়। সেগুলা কেমন দেখো, এখানে 1 - sin A আছে, এখানে এটা এ সমান মান দিবে, অর্থাৎ এখানে 1 / A সমান এত প্রমাণ করতে বলে, বা এর সে একটু জটিল আকারেও দিতে পারে। তো আমি যখন তোমাদের সৃজনশীল নিয়ে কথা বলবো তখন এই অঙ্কগুলো সৃজনশীল আকারে সমাধান করে দিব। তো দেখো, আজকে 13 নম্বর অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দিই। দেখো, 13-এর বাম পক্ষ সমান আমরা দেখো 13-এর বাম পক্ষটা আমরা তুলি, লেফট সাইড কি আছে, 1 ÷ 1 + sin A + 1 ÷ 1 - sin A। দেখো, এটা সমান আমাদের কি 2 sec² প্রমাণ করতে হবে, 2 sec². এখন আমি এর আগেও বলছি তোমাদেরকে যে এই জাতীয় প্রমাণের অঙ্কগুলোতে আমাদের মাথায় একটা কনসেপ্ট সবসময় ঘোরাফেরা করা দরকার, সেটা হচ্ছে এই বামপক্ষ সমান আমাদের 2 sec² প্রমাণ করতে হবে। এখন 2 sec² প্রমাণ করতে কখন কোন সূত্র বসবে, এটা তোমাদের কি প্র্যাকটিস এবং কি বারবার অঙ্ক করার করতে করতে তোমরা এটা বুঝে যাবে। তো দেখো, 2 sec² প্রমাণ করতে গেলে আমরা এখানে কিভাবে অঙ্কটা শুরু করবো, দেখো এভাবে শুরু করব, 1 + sin A এর বাম পক্ষ, 1 ÷ 1 - sin A, এটারও দেখো এটা হর, এটা হর, দেখো হর সমজাতীয় বিপরীত সংখ্যা, অর্থাৎ 1 + sin A 1 - sin A সমজাতীয় এই দুইটা বিপরীত রাশি। তো দেখো, হর যেহেতু সমজাতীয় বিপরীত, তাহলে আমরা খুব সহজেই কি এখানে লসাগু করতে পারি। দেখো, লসাগু তাহলে কি 1 + sin A * 1 - sin A, দেখো এই দুটার সাথে এইটা আর এইটা একই যদি ভাগ করি আমরা লসাগু নিয়ম অনুসারে, তাহলে এটা এটা বাদ যাবে, এই 1 দিয়ে এইটাকে গুণ হবে। তাহলে 1 দিয়ে যদি 1 - sin A কে গুণ দিই, তাহলে কি 1 - sin A থাকে আমাদের, দেখো এই প্লাস এ প্লাস, এবার এইটা আর এইটা দেখো ভাগ দিলে কেটে যায়, তাহলে এইটা থাকে 1 দ্বারা, যদি আমরা 1 + sin A গুণ দিই তাহলে 1 + sin A আমাদের থাকবে। এবার দেখো আমাদের কি করতে পারি, +sin A - sin A খুব সহজে আমরা কি কেটে দিতে পারি, তাহলে উপরে 1 আর 1 যোগ করলে দেখো 2 থাকে, ডিভাইড বাই এখানে 1 + sin A 1 - sin A, অর্থাৎ 1 কে যদি আমরা এ মনে করি, সাইন কে যদি বি মনে করি, তাহলে a + b * a - b, এ কথার অর্থ কি দেখো, a² - b² তাহলে দেখো 1 - sin² তাহলে আমরা যদি 2 কমন নিই তাহলে এখানে কি থাকে, 1 ÷ এখানে তাড়াহুড়া করতে দেখো 2 ÷ 1 - sin² মানে দেখো কজ স্কোয়ারে আমরা খুব সহজে লিখতে পারি, 1 - sin² মানে কি কজ স্কোয়ার হলো বিশেষায়িত সূত্রের একটা রূপ। তো এরপরে দেখো আমরা কি এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে কি থাকে 1 / cos² দেখো 2 এর 2, এই 1 / cos² মানে sec স্কোয়ারে, 1 / cos² মানে sec স্কোয়ারে, আর দেখো এটাই আমাদের রাইট সাইড, এটাই দেখো আমাদের ডান পক্ষ। দেখো খুব সহজে এই প্রমাণটা আমরা করতে পারি। দেখো আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিই, এখানে 1 + sin A 1 - sin A আমাদের কি লসাগু, তাহলে এইটা আর এইটা কি ভাগ করলে কেটে যাবে, 1 দ্বারা 1 - sin A কে গুণ দিলে দেখো আমরা 1 - sin A লিখছি, এই প্লাস এর প্লাস, দেখো এবার এইটা আর এটা কি ভাগ দিলে কেটে যাবে, 1 দ্বারা 1 + sin A কে গুণ দিলে 1 + sin A হয়, দেখো +sin A এবং -sin A আমরা কি আউট করে দিলাম, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, আর এখানে দেখো a + b * a - b সূত্র, তাহলে কি আমরা দেখো a² - b² লিখতে পারি,
আর ওয়ান মানে সাইন স্কোয়ার মানেই দেখো কজ স্কোয়ারে, এবং উপর থেকে যদি আমরা টু কমন নিই তাহলে দেখো ওয়ান বাই কজ স্কোয়ারে থাকে, আর এই টু এর টু ওয়ান বাই কজ স্কোয়ার মানেই সেক স্কোয়ারে, আর এটাই আমাদের ডান পক্ষ। দেখো এটাই আমাদের ডান পক্ষ, খুব সহজে আমরা লিখতে পারি। দেখো সেম 14 নম্বর অঙ্কটাও প্রায় একই রকম, কেন এখানে সাইনের বিপরীত কসেক আমরা সবাই সব সময় জানি। দেখো সাইনের বিপরীত কসেক, তাহলে এখানে ওয়ান বাই কসেকে মাইনাস ওয়ান, এখানে দেখো ওয়ান প্লাস সাইনে ছিল, প্রায় সমজাতীয় অঙ্কটা, এটার সমান দেখো আমাদের প্রমাণ করতে হবে টু ট্যান স্কোয়ারে। তাহলে কথা না বাড়িয়ে দেখো 14 নম্বর বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করি। দেখো 14 নম্বর অঙ্কে বাম পক্ষ 14, দেখো বাম পক্ষ কি আছে আমাদের, ওয়ান ডিভাইড বাই কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই কোসেকে প্লাস ওয়ান। দেখো ঠিক এখানেও সমজাতীয় বিপরীত রাশি, তাহলে কি আমরা খুব সহজেই লসাগু করতে পারি। লসাগু দেখো আমাদের কি কোসেকে, কোসেকে প্লাস ওয়ান ইন্টু কি কোসেকে, কোসেকে মাইনাস ওয়ান। দেখো লসাগুর নিয়ম অনুসারে এইটা আর এটা কি ভাগ করলে কেটে যাবে, তাহলে ওয়ান দ্বারা যদি এটাকে আমরা গুণ দিই দেখো এটাই নামবে, অর্থাৎ কি আমাদের কোসেকে প্লাস ওয়ান, এই মাইনাসে মাইনাস। দেখো এবার এইটা আর এটা ভাগ দিলে কেটে যাবে, ওয়ান দ্বারা এইটাকে গুণ দিব, কিন্তু আগে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ দেখো কোসেকে এর কোসেকে আর এই মাইনাস আর এই মাইনাসে এখানে দেখো প্লাস ওয়ান। দেখো খুব সহজে আমরা লিখতে পারি এই মাইনাস আর এই মাইনাসে প্লাস ওয়ান, তো দেখো এখানেও কি মাইনাস কোসেকে প্লাস কোসেকে কেটে যাবে, তাহলে উপরে কি থাকে ওয়ান আর ওয়ান দেখো টু থাকে, ডিভাইড বাই এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর অর্থ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান। এরপরে দেখো এই টু এর টু সেম এর আগের অঙ্কের মতোই, কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান মানেই দেখো কট স্কোয়ারে, দেখো কট স্কোয়ারে আমরা লিখলাম। এরপরে কি এই টু যদি আমরা কমন নিই তাহলে কি দেখো ওয়ান ডিভাইড বাই কি কট স্কোয়ারে, আর টু ইন্টু ওয়ান ডিভাইড বাই কট স্কোয়ারে মানেই ট্যান স্কোয়ারে, ট্যান স্কোয়ার এ। আর দেখো এটাই আমাদের আজকের অঙ্কের রাইট সাইড, অর্থাৎ 14 নম্বরের রাইট সাইডকে টু ট্যান স্কোয়ারে, দেখো টু ট্যান স্কোয়ারে আমরা প্রমাণ করলাম। দেখো খুব সহজ অঙ্কটা, একটু যদি মনোযোগ দিয়ে তোমরা দেখো তাহলে খুব সহজে এই অঙ্কটা প্রমাণ করতে পারবে। দেখো তাহলে আরেকটু দেখিয়ে দিই, কোসেকে মাইনাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান আমাদের লসাগু, লসাগু করে আমাদের টু ডিভাইড বাই কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান থাকে, আর দেখো এই কোসেক স্কোয়ার মাইনাস ওয়ানের বিশেষায়িত সূত্রই কট স্কোয়ারে, তাহলে উপর থেকে আমরা টু কমন নিলাম তাহলে ওয়ান বাই কট স্কোয়ারে থাকে, আর ওয়ান বাই কট স্কোয়ার মানে ট্যান স্কোয়ার, এটা বিপরীত সূত্র, তাহলে দেখো ওয়ান বাই কট স্কোয়ার মানে ট্যান স্কোয়ার আর টু ট্যান স্কোয়ার, এটাই আমাদের রাইট সাইড। তোমরা একটু বাসাতে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তাহলে অবশ্যই খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারবে, যদি তোমাদের এই অঙ্কগুলো আমার লেকচার দেখে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে কি আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি, তোমাদের সবার জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।